রাজ্যপাল আপনি অমিত শাহের জুতো বহন করেন, কিন্তু তৃণমূল কংগ্রেস বহু লড়াই করে আজ ক্ষমতায় রয়েছে। তাই 2021 নির্বাচনের পরও আপনাকে উচিত শিক্ষা দেয়া হবে। গোঘাটের ব্যাঙাই এলাকায় বিধানসভা ভিত্তিক জনসভায় এসে রাজ্যপাল জগদীপ ধনকরকে এভাবেই বেঞ্জির ভাষায় আক্রমণ শানালেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি রাজ্যপালকে বিজেপির দালাল বলে কটাক্ষ করেছেন কল্যাণ বাবু। জনসভা থেকে রাজ্যপালকে লালু ভুলু দা বলে খোঁচা দেন কল্যাণ ব্যানার্জি। তিনি বলেন, ওই লালু ভুলু দা হলেন বাংলার রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি নিয়মিত বিজেপির পার্টি অফিসে যান আর সকাল বিকাল সংবাদ মাধ্যমকে ডেকে অযথায় রাজ্য সরকারের বিরোধিতা করেন। তিনিই সব থেকে বেশি সংবিধানকে লঙ্ঘন করছেন। ভারতবর্ষের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী উন্নয়নের সেই জায়গায় পৌঁছতে পারে, কিন্তু এই উন্নয়নটা কাজ করে করছে না, বলুন তো, একদমই করছে না। উল্টো সুরে গান গাইছে কে বলুন তো? তিনি হচ্ছেন আমাদের লালু ভুলু দাদা, পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর। ও চলে পড়ছে না, অনেক উল্টো পাল্টা কথা বলছে। সুপ্রিম কোর্ট বলেছে যে রাজ্যপাল কখনো রাজ্য সরকারের সঙ্গে ঝগড়ায় যেতে পারে না, কোনো মতে না। আর ওনার কাজ হচ্ছে সকাল আর বিকেল বেলায় তিনি মিডিয়ার লোকেদের ডেকে ডেকে নিয়ে আয় বাবা আয় বাবা আয় বাবা আয় বাবা বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কত সমালোচনা করতে পারে, কত উহড়ে দিতে পারে, এই হচ্ছে তার কাজ। তাহলে সংবিধানের সবচেয়ে বড় অংশ যিনি খর্ব করছেন তার নাম হচ্ছে জগদীপ ধনকর। একই সাথে নাম না করে মুকুল রায়কেও খোঁচা দেন কল্যাণ ব্যানার্জি। তার কথায় তৃণমূলের অনেক কালো রক্ত বেরিয়ে গিয়ে বিজেপিতে নেতা, আর সেই নেতাদের সাথেই বিজেপির প্রথম সারির নেতাদের দ্বন্দ্ব হচ্ছে। বর্তমানে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বুঝতে পারছেন কাদের তিনি দলে টেনেছেন। এখন ছবি অনেক বাকি। যদি কালো রক্ত গুলো থাকতো তাহলে বক্তৃতা দিতে পারতাম না। ভাগ্যিস কালো রক্ত গুলো চলে গেছে বিজেপিকে। বিজেপিকে এখন বুঝতে পারবে কি জিনিস পেয়েছি বাবা, সে দিলীপ একই সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহকে গুন্ডাদের মহানায়ক বলে কটাক্ষ করলেন কল্যাণ ব্যানার্জি। আপনার পিছনে অমিত শাহ আছে তো, আরে শুনুন, আপনাকে বলছি যে অমিত শাহ নামটা কোথায় কেন, হাতের আশীর্বাদ থাকুক না কেন, গুজরাট থেকে
এদিনের এই কর্মসূচিতে কল্যাণ ব্যানার্জি ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল যুব সভাপতি শান্তনু ব্যানার্জি, তৃণমূলের কোর কমিটির সদস্য তপন দাশগুপ্ত, অসীমা পাত্র, হরিপালের বিধায়ক তথা তৃণমূল রাজ্য কিষাণ ক্ষেত মজুর সেলের সভাপতি বেচারাম মান্না, মেহবুব রহমান, বিধায়ক মানুষ মজুমদার, স্নেহাশিস চক্রবর্তী, মনোজ চক্রবর্তী, সুমনা সরকার সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। 2021 বিধানসভা নির্বাচনের পর বিজেপিকে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিলেন হুগলি জেলা তৃণমূল কোর কমিটির সদস্য তথা রাজ্যের মন্ত্রী তপন দাশগুপ্ত। অন্যদিকে অসীমা পাত্র বলেন, বিজেপি ভাবছিল গোঘাট বিধানসভা যারা জিতে গেছে, কিন্তু আশা করি এদিনের এই জনসভার পর সকলেই ঘরে ঢুকে যাবে, মানুষ ঠকানো বিজেপি কাত হয়ে গেছে। সব মিলিয়ে এদিনের এই জনসভাকে ঘিরে টানটান উত্তেজনা ছিল শাসকের অন্দরে। অনেকে আবার তৃণমূলের এই জনসভাকে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের হাই ভোল্টেজ সভা বলেই মনে করছেন। নিউজ আজ বাংলা, গোঘাট। ঘর হবে সেরার সেরা, সবার কাছে মডেল, চিন্তা কিসের? সঙ্গে আছে কেবি মার্বেল। মনের মতো মার্বেল, গ্রানাইট, টাইল, স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল। যোগাযোগ 9434059753 অথবা 8918126044। আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড়, আরামবাগ, হুগলি। সাজাবো আমি স্বপ্নের বাড়ি, কেবি মার্বেলসে দেবো বাড়ি।